আজকে আলোচনা করছি স্যার সলিমুল্লাহর সংক্ষিপ্ত জীবনী, খাজা সলিমুল্লাহ বা নবাব সলিমুল্লাহ। ঢাকার চতুর্থ নবাব ছিলেন। তার পিতা নবাব খাজা আহসানুল্লাহ ও পিতামহ নবাব খাজা আব্দুল গনি। তিনি নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য তিনি বিশেষ ভূমিকা পালন করেন, যদিও তিনি জীবনদশায় এই বিশ্ববিদ্যালয়ে দেখে যেতে পারেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় যে স্থানে অবস্থিত তার একটি বড় অংশের জমি নবাবের প্রদান করা। যদিও সাম্প্রতিক সময়ে এ বিষয় নিয়ে অনেকেই ভিন্ন মত দাবি করেছেন, তবে বিভিন্ন ঐতিহাসিক তত্ত্ব থেকে এটা নিশ্চিত যে পুরো জমি না হলেও একটি বড় অংশ নবাব সলিমুল্লাহর কাছ থেকে এসেছে। বঙ্গভঙ্গ এবং খাজা সলিমুল্লাহ 1903 সালে বড়লাট লর্ড কার্জন ঢাকায় সফরে এলে নবাব সলিমুল্লাহ পূর্ব বাংলার সমস্যাগুলো তুলে ধরেন। এদিকে আসামের উৎপাদিত চা ও অন্যান্য পণ্য বিদেশে রপ্তানির ব্যাপারে পরিবহন ব্যয় হ্রাসের উদ্দেশ্যে কলকাতার বদলে চট্টগ্রাম বন্দর ব্যবহারের চিন্তা করে ব্রিটিশরা। এই সাথে বেঙ্গল প্রেসিডেন্সির প্রশাসন বিকেন্দ্রীকরণের ভাবনাও চলতে থাকে। ব্রিটিশদের বাণিজ্যিক স্বার্থ এবং নবাবের আবেদন যুক্ত হয়ে খুব অল্প সময়ের ব্যবধানে বাংলা বিভাজনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এর প্রেক্ষিতে কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী ব্যবসায়ীদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও 1905 সালে পূর্ববঙ্গ ও আসাম নিয়ে একটি স্বতন্ত্র প্রদেশ গঠন করা হলো। বঙ্গভঙ্গ নিয়ে বাঙালি হিন্দুদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং পরবর্তীতে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে যায়। মুসলিম লীগ গঠন 1877 সালে সৈয়দ আমির আলীর উদ্যোগে সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠনের সাথে স্যার সৈয়দ আহমদ খান দ্বিমত পোষণ করেন। তিনি মুসলমানদেরকে রাজনীতি থেকে বিরত থাকার উপদেশ দিয়েছিলেন, কিন্তু কংগ্রেস আত্মপ্রকাশ করার পর হিন্দু এবং উর্দুর বিরোধ সৃষ্টি হলে মুসলমানদের স্বার্থের ব্যাপারে সৈয়দ আহমদ সচেতন হয়ে ওঠেন এবং 1879 সালে রাজনৈতিক সংগঠনের ব্যাপারে আগ্রহী হয়ে ইউনাইটেড ন্যাশনাল ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করেন। 1893 সালে উত্তর ভারতে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অর্গানাইজেশন অফ আপার ইন্ডিয়া গঠিত হয়। 1903 সালে সাহারানপুরে মুসলিম রাজনৈতিক সংস্থা গঠিত হয়। 1906 সালে ফেব্রুয়ারিতে পাঞ্জাবে নিখিল ভারত মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক সংস্থা গঠিত হয়। এদিকে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় সমগ্র ভারত জুড়ে হিন্দু জনগোষ্ঠীর প্রতিবাদ এবং মুসলিম বিদ্বেষের জল বয়ে যাওয়ার স্যার সলিমুল্লাহকে দারুণভাবে ভাবিয়ে তুলে তিনি সর্বভারতীয় পর্যায়ে মুসলিম ঐক্যের কথা ভাবতে শুরু করেন। 1906 সালের নভেম্বরে সলিমুল্লাহ সমগ্র ভারতের বিশিষ্ট নেতৃবৃন্দের নিকট পত্রালাপে নিজের অভিপ্রায় তুলে ধরেন এবং সর্বভারতীয় মুসলিম সংঘের প্রস্তাব রাখেন। উনিশশো ছয় সালের 28, 29 ও 30 ডিসেম্বর সর্বভারতীয় শিক্ষা সম্মেলন আহূত হয়। শাহবাগে অনুষ্ঠিত এই সম্মেলনে সমগ্র ভারতের প্রায় 8000 প্রতিনিধি যোগ দেন। নবাব সলিমুল্লাহ অল ইন্ডিয়া মুসলিম কনফেডারেন্সি অর্থাৎ সর্বভারতীয় মুসলিম সংঘ গঠনের প্রস্তাব দেন। হাকিম আজমল খান, জাফর আলী এবং আরও অনেক ছিলেন উপস্থিত। কিছু প্রতিনিধি প্রস্তাবটিকে সমর্থন করেন, কিছু প্রতিনিধির আপত্তির প্রেক্ষিতে কনফেডারেন্সি শব্দটি পরিত্যাগ করে লীগ শব্দটিকে গ্রহণ করা হয়। অবশেষে সলিমুল্লাহর নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম লীগ বা নিখিল ভারত মুসলিম লীগ গঠিত হয়। ঢাকায় এই ঐতিহাসিক সম্মেলনে বঙ্গভঙ্গ সমর্থন এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নিন্দা করা হয়। এ সংগঠনের ব্যাপারে শুরু থেকেই হিন্দু জনগোষ্ঠী বিরূপ অবস্থান নিয়ে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পাদিত দি বেঙ্গলি পত্রিকা নবগঠিত নিখিল ভারত মুসলিম লীগকে সলিমুল্লাহ লীগ হিসেবে অভিহিত করে। নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন স্বশিক্ষিত, সেই সঙ্গে সুশিক্ষিত। ব্রিটিশ, জার্মান, আরবি ও ফার্সি ভাষায় অভিজ্ঞ শিক্ষক দ্বারা পারিবারিকভাবে তিনি শিক্ষা লাভ করেন। আভিজাত্যের পাঁচির ডিঙ্গিয়ে তিনি সমাজের সব শ্রেণীর মানুষের সাথে মেলামেশা করতেন। ছোটোবেলায় পারিবারিক রেওয়াজ অনুযায়ী তিনি দামি জরির পোশাকের পরিবর্তে সাদা পাঞ্জাবি পরতেন। ছিলেন পরোপকারী এবং উদার মনের মানুষ।
তার একাডেমিক সার্টিফিকেট না থাকলেও পারিবারিক ঐতিহ্য আচার আচরণ ও নীতিনৈতিকতা দেখে ব্রিটিশ ভারতের সরকার 1893 সালে তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে সরকারি চাকরিতে নিয়োগ দেয়। প্রথমে তিনি চাকরিতে যোগদান করেন ময়মনসিংহে তার বাসাতে এবং অফিসে কেন ঘন ঘন বিপুল সংখ্যক জনগণ আসা যাওয়া করে সেই অভিযোগে তাকে প্রথমে বদলি করা হয় বিহারে, তারপর ত্রিপুরায়। 2 বছর পার না হতেই তিনি বিরক্ত হয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন। সরকারি চাকরি ছেড়ে তিনি সমাজের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বিশেষ করে শিক্ষার উন্নয়নে তিনি ছিলেন বেশি উৎসাহী। তিনি ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খানের অনুসারী। 1901 সালে পিতার মৃত্যুর পর সলিমুল্লাহ নবাব পদে অধিষ্ঠিত হন। 1876 সালে ঢাকা সার্ভে স্কুল প্রতিষ্ঠিত হয়। এ সার্ভে স্কুলকে ইঞ্জিনিয়ারিং স্কুলে রূপান্তরের পরিকল্পনা নিলে নবাব আহসানুল্লাহ 1,12,000 টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন, কিন্তু ইতিমধ্যেই তিনি ইন্তেকাল করলে তার ছেলে স্যার সলিমুল্লাহ সেই অর্থ পরিশোধ করেন। তারপর 1902 সালে এর নামকরণ হয় ঢাকা ইঞ্জিনিয়ারিং স্কুল। সেই সময় সলিমুল্লাহ ঘোষণা দেন তার দাদা খাজা আব্দুল গনি নিজের নামে প্রতিষ্ঠিত আব্দুল গনি হাই স্কুল এবং ঢাকা মাদ্রাসা থেকে পাশ করে যারা ঢাকা ইঞ্জিনিয়ারিং স্কুলে ভর্তি হতে পারবে তাদের মধ্য থেকে অন্তত 4 জনকে বৃত্তি দেওয়া হবে। ফলে এ প্রতিশ্রুতি বাস্তবে প্রতিফলিত হলে কৃতজ্ঞতা ও স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয় আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল। প্রতিষ্ঠানটি 1947 সালে উন্নীত করে নামকরণ করা হয় আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং 1962 সালে নাম পরিবর্তন করে রাখা হয় পূর্ব পাকিস্তান প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়। 1971 সালে দেশ স্বাধীন হবার পর এটির নাম হয় বাংলাদেশ প্রকৌশল ও তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট। 1901 সালে স্যার সলিমুল্লাহ নবাব হিসেবে দায়িত্ব পালন শুরু করলে ঢাকার সব মহল্লায় নৈশ স্কুল স্থাপন করেন। নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন নারী শিক্ষার অন্যতম উদ্যোক্তা। তিনি মনে করতেন মায়ের কাছেই শিশুর প্রাথমিক শিক্ষা ও চরিত্র গঠনের সবক পায়। বিশেষ করে 20শ শতাব্দীর শুরুতে নারীর চাহিদার প্রতি লক্ষ্য রেখে প্রচলিত শিক্ষা অবকাঠামোর ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করে ব্রিটিশ সরকার নবাব স্যার সলিমুল্লাহ ও রায়লুলাল চন্দ্রদেব 1905 সালে নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের জনশিক্ষা পরিচালককে আশ্বাস দেন যে তারা নারী শিক্ষার উন্নতি সাধনে যথাযথ সহযোগিতা করবেন। সেই প্রেক্ষিতে 1908 সালে স্যার রবার্ট নাথানের নেতৃত্বে ফিমেল এডুকেশনাল কমিটি গঠিত হয়। এ কমিটির সদস্য ছিলেন স্যার সলিমুল্লাহ বাহাদুর। নবাব স্যার সলিমুল্লাহকে ব্রিটিশ ভারতের সরকার 1902 সালে সিএসআই, 1903 সালে নবাব বাহাদুর, 1909 সালে কেসিএসআই এবং 1911 সালে জেসিএসআই উপাধিতে ভূষিত করে। নবাব স্যার সলিমুল্লাহর উদ্যোগে এবং ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জনের অনুমোদনে এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ বাস্তবায়ন এবং এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আমাদের পূর্ববঙ্গ ও আসাম নিয়ে গঠিত নতুন প্রদেশের রাজধানী হয় এই ঢাকাতে। নতুন প্রদেশের বেসরকারিভাবে মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর। 1906 সালে বঙ্গভঙ্গের 1 বছর পূর্তি অনুষ্ঠানটি খুব জাঁকজমকভাবে পালিত হয় ঢাকার শাহবাগে। সেদিন উপমহাদেশের বিভিন্ন এলাকা থেকে 1,500 ডেলিগেট সহ 4,000 লোকের উপস্থিতিতে নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় নিখিল ভারত মুসলিম লীগ। 1913 সালে প্রকাশিত হয় নাথান কমিশনের ইতিবাচক প্রতিবেদন। সে বছর ডিসেম্বর মাসে এটি অনুমোদিত হয়। 1914 সালে বিশ্বযুদ্ধ শুরু হয়, এর কার্যক্রম স্থগিত হয়ে যায়। অর্থাৎ 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে নাথান কমিশনের কার্যক্রম স্থগিত হয়ে যায়, ফলে এদেশের মানুষ হতাশার মধ্যে পড়ে। এর মধ্যে 1915 সালের 16 জানুয়ারি নবাব সলিমুল্লাহ মাত্র 43 বছর 7 মাস বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এদেশের মানুষের মনোবল ভেঙে যায়। স্যার সলিমুল্লাহ অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে বাস্তবায়ন করেন নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী। 1917 সালের মার্চ মাসে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী সব সদস্যের কাছে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিল পাশের আহ্বান জানান। 1917 সালের সেলডার কমিশনের ইতিবাচক প্রতিবেদনের পর 1920 সালের 23 মার্চ ভারতীয় আইনসভা কর্তৃক পাস হয় দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট 1920। এ আইনের পরিপ্রেক্ষিতে বাস্তবায়নের
ফলে হিসেবে 1921 সালের 1 জুলাই 3টি অনুষদ, 12টি বিভাগ, 60 জন শিক্ষক এবং 877 জন শিক্ষার্থী ও 3টি আবাসিক হল নিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা। এই মহান ব্যক্তি বাংলাদেশের জন্য তথা তৎকালীন ব্রিটিশদের সাথে সম্পর্ক রেখে রেখে পূর্ব বাংলা এবং আসামের জন্য অনেক অবদান রেখে গেছেন। এখনও তার অবদানগুলো আমাদের চোখে ভাসে, দৃশ্যমান অনেক অবদান রয়েছে বাংলার বুকে। স্যার সলিমুল্লাহ দরিদ্র মানুষের, দেশের মানুষের, জনগণের জন্য ছিলেন একজন সুহৃদয় ব্যক্তিত্ব। তার অবদানের জন্য এখনও অনেক মানুষ স্মৃতিচারণ করে, বাংলার মানুষ আজীবন তাকে স্মরণে রাখবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।